ওয়েলকাম কাজ তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইন্ড তো আমি অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম একটা ছোট্ট ঘর বানিয়ে আর এবার দেখো আমার পিছনে এত বড় ঘর আমি অনেকদিন থেকে গেমটা খেলছিলাম কিন্তু ভিডিও রেকর্ড করতে পারিনি অনেক দিন থেকে তো আমরা হচ্ছে একটা ভিলেজও পেয়ে গিয়েছিলাম তো তার জন্য ভিলেজের সাইডে আমি ঘরটা বানিয়েছি আর আমার এই ঘরটা বানাতেও অনেক টাইম লেগেছে গাছ টাছ কেটে তো প্রথমে তোমাদেরকে ঘরে একটা ট্যুর দিব ছোট্ট করে তারপর যাব আমরা মাইনিং এ ঘরের নিচে আমি একটা ছোট করে ফার্ম বানিয়ে রেখেছি এগুলো হচ্ছে আমরা যখন অ্যানিম্যাল ফার্ম বানাবো তখন কাজে আসবে তাদেরকে খাওয়ানোর জন্য তো এখানে অনেকগুলোই আছে গাছ সিড দিয়ে আমি লাগিয়েছি অনেক তো আমি প্রথমে বাড়ির উপরের দেখাই এই গাছ মুরগি ঢুকে গেল ভিতরে এ খেয়ে নেবে না তো গাছগুলো আমার থাক এদের জন্যই তো বানিয়েছি আমি তো এদিকে উপরে ফেন্স গেট লাগিয়ে দিয়েছি না তো জম্বিগুলো ভিতরে চলে আসছিল আর দিকে একটু বড় করে জাগা রেখেছি এটা এরকম জায়গা দু সাইডেই আছে আরও আমি একটা জিনিস বানিয়েছি স্টোন ফার্ম বানিয়েছি একটা ওই দেখো ওই জায়গাটা একটু লাইট হচ্ছে সেখানটা আমার স্টোন ফার্ম আছে আর ওটা একদম সিম্পল এক বালটি বা এক লাভা এক বালটি জল দিয়ে বানিয়েছি তো দেখো কত সুন্দর সানসেট হচ্ছে তো আমি প্রথমে ঘরে গিয়ে দেখিয়ে দিই যে কীরকম আছে ঘরের ভিতরটা সব কিছু তো গেটটা বন্ধ করে যাচ্ছে ভিতরে তখন রাত হচ্ছে রাত্রেবেলা আর দেখাবো না তো সব প্রথমে ঘুমিয়ে পড়ি তারপর দেখাবো সকালবেলা আলোর মধ্যে কি কী বানিয়েছি আমি ঘরের ভিতরে আর তোমাদেরকে প্রথমে আমি রুম ট্যুরটা দিচ্ছি কেন যাই না আমি আর এখানে ফার্নেস আর দুটো ক্রাফটিং টেবিল আছে এখানে একটা চেস্ট রেখেছি যেটাতে আমার অস্ত্র গেলা আছে সব আর এই ক্রিপার ক্যামেরে গান পাউডার ওগুলোও পেয়েছিলাম আমি আর এই যে লান্টেন গান পাউডার এগুলোই রাখছি এখন আর আমার আসল চেস্টের এরিয়া উপরে রেখেছি আমি এখানটায় হচ্ছে গেলা রেখেছি যদি কেউ ঢুকে পড়ে পড়েছে ধরে মারতে পারবো আর ওই দেখো চাংলা দিয়ে কত সুন্দর পাহাড়ের ভিউ এই পাহাড়টা স্নো থাকলে ভালো হতো তাহলে আরও দেখতে সুন্দর লাগতো কিন্তু এই যে দেখো আমি এখানটায় অনেকগুলো উট কেটে এনেছিলাম তো আমার বেঁচে গেছে আমি অনেক উটটা এনেছিলাম কেটে তারপরে এখানে এক বালটি লাভা জল কোল আমি আবার যাবো মাইনিংয়ে আজকে তো এখানে দেখো চেস্টগুলো এখন আবার খালি আছে আস্তে আস্তে যত প্রো হব এই গেমটাতে মানে এই গোলটাতে তত আরো জিনিস আমি করবো আর এই সিঁড়ি দিয়ে নামাতে একটা আজব জিনিস নামতে কত সময় লেগে যায় তো আমার মাইনিংয়ে যাওয়ার জন্য যেগুলো যেগুলো জিনিস লাগবে সেগুলো নিয়ে নিব তো এই যে আমাদের চেস্টে যা যা আছে আমরা নিব হচ্ছে একটা পিক্যাক্স নিবো আর একটা নিবো আমাদের সোয়ার্ড আর স্টোনের পিক্যাক্স একটা থাকলে ভালো হতো স্টোন তো আছে ক্রাফট করে নি কি একটা স্টোনের পিক্যাক্সও ক্রাফট করেই নিতে হবে আজকে আমরা যাবো হচ্ছে আইরনের খোঁজে আর এক দুটো গোল্ড ডোপে গেলে তো অনেক ভালো হবে তো আজকে আমরা বেসিক্যালি আয়রনের খোঁজে যাব তো মাইনিংয়ে যাওয়ার আগে খাওয়ার ঠাওয়ার লাগবে তাই খাওয়ারও দিয়ে দিই আর এখান থেকে আমাদের স্টোন কিছু নিয়ে নিই আর হচ্ছে আমাদের লাগবে উড উডের স্টিক লাগবে উড না তো আমরা দুটো বানিয়ে নিব দেখি কতটা বানাই তো আমি এখন আবার নেমে যাই এই আবার সিঁড়ি এর সিঁড়ি তো ভাই নামতে দে আরে আরে আর নামতে দে না গ্যাস ফাইনালি নেমে গিয়েছি আমি তো আমি উপরের দিয়ে কিছু প্ল্যাঙ্ক আর কভার স্টোন এসেছি এগুলো দিয়ে আমি প্রথমে বানাবো হচ্ছে স্টিক স্টিক হ্যাঁ স্টিক এটা স্টিক বানিয়ে নি দেখি কতগুলো হয় এখানে আমি আটটা স্টিক বানিয়ে নিব আর হচ্ছে স্টোন পিক্যাক্স তিনটা বানানো যাবে দুটো বানিয়ে নি আমি আর লাগবে না তিনটা পিক্যাক্স যথেষ্ট আমার জন্য তো দেখা যাচ্ছে মাইনিংয়ের সামনে গিয়ে মানে মাইনের সামনে গিয়ে তো ও অনেক খোঁজার পর আমি একটা মাইন পেয়ে গিয়েছি তো আমরা এই মাইনে ঢুকে পড়বো আর দেখবো আমরা আয়রন পাই কি পাই না আমার কাছে কোল তো অনেক আছে কিন্তু আয়রন নেই বেশি আয়রনের আমরা জিনিসপত্র বানাতে পারছি না স্টোনের দিকে আয়রনের জিনিসগুলোর বেশি হেল থাকে তো আমরা আয়রনই খুঁজবো এখান থেকে প্রথমে রাস্তা নামার দেখতে হবে যে কোথায় আছে আর এইখানটাই মাইনে অনেক এসেছিলো জম্বেস ছিল আমি মেরে এসেছিলাম তাই এক দুটো টর্চ হয়তো এখানে প্লেস হয়েই আছে এখনও আর আমি বেশি দূর যাইনি যে পাই যাবো হচ্ছে এখনও তো আমি পাইনি আয়রন তো ওই যে কোল একটা তো কোলও নিব আমরা সব কিছু নিব যা পাবো আমরা আইরানি খোঁজার চেষ্টা করব তো এখান থেকে নিচে নেমে পড়ি আর এই জিনিসটা কি দিয়ে কিছু হয় কি জানি না আমি কিন্তু নিয়ে নিবো তাও আমরা যা পাবো তাই নিয়ে নেব আমি দিলো জিনিসটা আমাদেরকে দিয়েছে মনে আমাদের চেষ্টাই হবে তো আমরা আরও নিচে নামবো তো দেখবো আমরা আয়রন পাই কি পাই না তো আমরা টর্চ লাগিয়ে লাগিয়ে যাব সামনে এটা কি দেখতে পারছি গায়েস এটা কি জিনিসটা আমি বুঝতে পারছি না এটা গোল্ড গায়েস গোল্ড আমরা এসেছিলাম আয়রন খুঁজতে গোল্ড পেয়েছি তো আমরা গোল্ড এভাবে ভাঙবো না ভাঙলে হয়তো দিবে না আমাদের কি স্টোন দিয়ে তো আমাদের দিবে কি গোল্ড হচ্ছে স্টোনের পি দিয়ে ভাঙলে আমরা একটা খালি ভেঙে দেখবো আমি রিক্স নেবো না বেশ প্লিজ আমি ভাঙছি একটা দিয়ে দিস গাছ দিল না কেন দিল দেখি প্রথমে আমি চাই সেটা দিল না মনে হয় দিলে তো একটা সাউন্ড আসতো হালকা করে দেয়নি মনে হয় তো আমরা আয়রনই নিয়ে যাবো হ্যাঁ আয়রন দিচ্ছে স্টোন দিয়ে না আমাদের কিসে দেয়নি গোল্ড দেয়নি আমরা আয়রন নিয়ে যাব পরে আয়রনের ক্যাক্স বানিয়ে এসে আমরা গোল্ড নিয়ে যাব সামনে একটা স্পাইডার ছিল তো আমি ওটাকে মেরে দিয়েছি যে গোল্ড আর ভাঙবো না আমি এখান থেকে আয়রনগুলো নিয়ে যাব তো আয়রন তো দিচ্ছে আমাকে তো আমি আয়রন আর একটু সামনে ভিতরে যাই দেখি আরও কিছু আয়রন বা গোল্ড পাই কি না তো আমি ভিতরে যাব আর আয়রন পেলে এখন নিয়ে নেবো কিন্তু গোল্ড পাইলে এখন আমি আর নেবো না গোল্ড পেলে আমি আবার আসবো এই যে আয়রন আছে এখানটায় আয়রন নিয়ে নিই আমরা আয়রন উডেন পিকে দিয়ে ভাঙলে হয়তো দেয় না মনে হয় আমি শিওর না কিন্তু দেয় না মনে হয় আমার লাগছে যে যে দেয় না এইদিকে একটু খালি জায়গার দিকে খাইস কি আবার এগুলো ডায়মন্ড পেয়ে গিয়েছি গোল্ড ডায়মন্ড আয়রন সব একই জায়গায় তো আমরা এইটা নিব না এখন ডায়মন্ডটা আমরা কী করবো কি একটা প্রথমে হচ্ছে আয়রনের শার্ট বানাবো আয়রনের শার্ট দিয়ে প্রথমে গোল্ডকে নিব আর তারপরে গোল্ডের একটা শার্ট বানাবো ওই শার্ট দিয়ে আমি ডায়মন্ডকে নেব না তো আমি রিক্স নিব না তো আমি এখন বাইরে বেরিয়ে যাই এদিক দিয়ে ওই দেখো একটা হচ্ছে আমি স্কেলিটন তো একে আমি এই ডানটাওয়ালা শার্ট দিয়ে মারবো ডানটাওয়ালা শার্ট না উডেন শার্ট হ্যাঁ সরি উডেন শর্ট একে এদিকে আসলে আমি উডেন শর্ট দিয়ে মারবো বউ থাকলে ভালো হতো কিন্তু শর্ট দিয়ে বেশি বেশি লাগছে আমার পিছনে তো কই পালিয়ে গেল কথা শুনে তবে স্ক্যালিডেন এদিকে স্ক্যালিডেন এক কঙ্কাল স্ক্যালিডেন কি কঙ্কালকে আমি দিব মায়ের এবার আরে মাটিচ্ছে না শেষ স্ক্যালেটার না আবার আমার সামনে টিকতে পারে এর বই দিল আমাকে আর এটা কি হচ্ছে আমার হাঙ্গার কমছে মনে হয় আমরা অন্য কিছু খেয়ে নিই না তো কমতে থাকবে হয়তো তো এদিক দিয়ে তো এসেছিলাম হয়তো আমি আর না মনে হয় তো আমি আর বাড়িতে চলে এসেছি আর যেগুলো পেয়েছি তো আমি সেগুলো দেখাচ্ছি ভিডিও অনেক লম্বা হয়ে তো তার জন্য আমি ওই পার্টগুলো স্কিপ করে দিয়েছি না তো একই জিনিস বারবার যাবো এখানে আমি চোদ্দোটা গোল উনিশটা ডায়মন্ড পেয়েছি আর আঠেরোটা হচ্ছে আয়রন পেয়েছি আমি আয়রনের খোঁজ করতে গিয়ে বড় লোক হয়ে গিয়েছি কাজ তো আমি টাইটেলে দিব হচ্ছে আয়রন খুঁজতে গিয়ে ডায়মন্ড পেয়ে বড় লোক এরকমই কিছু দিব বাইরে তোমরা দেখতে পারবে থামদেলটাতে আর হচ্ছে আমরা ডায়মন্ড ডায়মন্ড রাখার রাখবো না আমরা না রাখবো এক দুটো রেখে দেবো আর হচ্ছে বাকিগুলো দিয়ে আমরা আর্মার বানাবো তো আর্মারে দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে আর্মার পরে তো এই হোক আসে আমাকে আর্মার পরে আর গোল্ডের পি একসাথে সাথে নিয়ে কিছুটা এমন লাগছে আমি চেস্ট প্লেট আর প্যান্টি বানিয়েছি এখন আর হেলমেট আর জুতো গোল্ডের আর এমন হয়তো অনেক কম হয় যে সেকেন্ড এপিসোডেই আর্মার গোল্ড আর ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে তোমরা এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য